Hello guys, welcome back to my channel. This is your friend Sagarul and you are watching Mafia the Definitive Edition. So, আগে যে এপিসোডটা ছিল সেখানে আমরা একটু গ্রামের দিকে গেছিলাম একটা ব্যবসার কাজে। প্রচুর কেলাকেলি হয়েছে, মানে সে যাতা যারা দেখোনি তারা প্লিজ এর আগের এপিসোডটা দেখে নাও, বিভৎস অ্যাকশন আছে। তো তারপরে আমরা আবার নতুন চ্যাপ্টারে যাচ্ছি, নতুন এপিসোড। দেখা যাক এই চ্যাপ্টারে আমাদের জন্য কী ওয়েট করে আছে। আমি ভেরি এক্সাইটেড, আশা করি তোমরাও। আর আচ্ছা শুরু করে নিয়ে ওকে, অ্যাকচুয়ালি কার্ড সিন একটা ছিল, কার্ড সিনটা হয়ে গেছে তো একটু বলে দিই। কার্ড সিনটা এটাই ছিল যে আমাদের যে গ্যাংয়ের অপারেশনটা সেটা কেউ একটা লিক করে দিচ্ছিল পুলিশের কাছে প্লাস মোরেলোর কাছে। তো সেইটা আমাদের ডন স্যালিয়ারি ও গেস করেছে যে হয়তো এটা ফ্র্যাঙ্কের কাজ। ফ্র্যাঙ্ক মানে যে স্যালিয়ারির বন্ধু প্লাস অ্যাকাউন্ট্যান্ট, মানে সব কিছুই ওই দেখাশোনা করতো। তো ওর কাজ হয়তো, কেননা ফ্র্যাঙ্ককে পাওয়া যাচ্ছে না। ফ্র্যাঙ্ক পুরো একদম লুকিয়ে গেছে কোথাও একটা হঠাৎ। তো এখন আমার কাজ হচ্ছে ফ্র্যাঙ্ককে খুঁজে বের করা, কি ব্যাপারটা সেটা জানা, এবং কিছু ডকুমেন্টস আছে ফ্র্যাঙ্কের কাছে সেগুলোকে আমার নিয়ে আসতে হবে। তো চলো সবার আগে ভিন্সেন্টের কাছে যাই, একটা গাড়ি দেখতে হবে। ওহ, নাহলে হেঁটে যেতে কি কষ্ট। পার্কটা খুবই সুন্দর, এবং অ্যাজ ইউজুয়াল আমার ফ্রেম রেট আবার ড্রপ করে গেছে 30 নিচে। সরি গাইজ, আমি জানি না এই গেমটাকে এখনও কেন অপটিমাইজ করিনি, অনেকদিন তো হয়ে গেল, কয়েকটা আপডেটও নিয়েছে, বাট এক্সপেক্টেড যে মানে এবার তো অ্যাটলিস্ট ফ্রেম রেটটা ঠিক করবে। রাস্তা ফাস্তা যা বানিয়েছে মানে দেখে ফুলটু মস্তি। আর এইসব মানে নতুন গেমগুলো যা গ্রাফিক বানাচ্ছে না, এগুলো খেলার পর আমি জানি না যে যখন আমি নর্মাল একটু পুরনো গেম খেলবো তখনকার গ্রাফিক আর কেমন লাগবে। We got to keep a lid on this, Tom. Start with Biff, but don't give him nothing. I got your clean set of wheels. And something special here, if you want it. Whoa. When Frank sees a LaPara, he'll know. It always work. ওকে, বিফের পন শপে যেতে হবে এখন, বাট ওখানে কিছুটা আছে মনে হচ্ছে। ওকে, কি সুন্দর পার্ক, কি সুন্দর একটা সকাল, শান্ত নিরিবিলি। হা, জীবনে শান্তি নেই বন্ধুরা। একটা এরকম গেম খুঁজে বের করতে হবে যেখানে এইসব মারপিট কিচ্ছু করবো না, শুধু একটা মানে শহর দেবে, ঘুরে বেড়াতে হবে, এক্সপ্লোর করতে হবে, মিশনগুলো সেরকমই হবে, নাইট ক্লাবে যাও, মদ ফদ খাও, এরকম টাইপের। And now for the latest news. The Navy is today continuing its search for the remains of those brave souls lost aboard the airship USS Akron. The Akron was destroyed in a violent thunderstorm off the New Jersey coast Tuesday morning. With the loss of 73 of 76, the disaster stands as the worst aviation accident on record. Yesterday, one of the survivors, Lieutenant Commander Herbert B. Wiley, spoke to members of the press and gave a brief account. এখন যাচ্ছি আমরা বিলির পন শপে, এটা মোস্ট প্রবাবলি ওই জায়গাটা, ওই চায়নাটাউন যেটা আছে সেখানে। হ্যাঁ, তোরা এই কর সালা, একে তো এত কম গাড়ি তার মধ্যে তোরা ট্রাফিক জ্যাম করছিস। কি করছে গাড়িটা, বুঝলি?
Nice. আগের দিন যখন এসেছিলাম পলির সঙ্গে তখন বৃষ্টি পড়ছিল, আজকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে আকাশ, ভালোই লাগছে। দেখা যাক বিলি আমাকে কি খবর দেয়। Let's see. Billy. Tommy, what's the rumpus? Are rumpus ki ball kichu? Heard any big news lately? Something that Don might want to know. Depends. What's it worth to you? $20. How about 40? All right, spill. Abey? FBI is in town. They're getting something from Morello, but I don't know what. How'd you hear? Little Tony got some guy drunk in the Black Cat and drove him home. Heard a bunch of stuff, so he's the guy you want to see. Okay. Thanks. Okay. এবার লিটল টনিকে খুঁজে বের করতে হবে। আবে 40 টাকা নিয়েছিস প্লেজার, মামার বাড়ি পাচ্ছি সেখানে। এই তোর বন্ধুত্ব, 40 টাকা চাইলি। আর তখনকার দিনে 40 টাকা মানে গাইস মানে অনেক টাকা। হ্যাঁ আর আমার ফ্রেম রেট দেখো 19 ফ্রেম রেট। স্যার কি সুন্দর ঝকঝকে আকাশ, রোজ্জ্বল দিন। এনিওয়ে আর এখন শীতকাল, তো শীতকালে এই গেমের মধ্যেও যে রাস্তায় বেরিয়েছি সকালবেলা খুব আরাম লাগছে। গরম গরম ব্যাপার, রোদ্দুরটা এত সুন্দর কি বলবো। কা বলু কা বলু কা বলু আর গেমটার সাউন্ডের ব্যাপারে একটা বলে রাখি গাইস, একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, মানে এম্বিয়েন্ট সাউন্ড হয় না, মানে ধরো এমনি ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছ তখন গাড়ির একরকম সাউন্ড, কিন্তু যখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি তখন আবার আরেক রকম টাইপভাবে সাউন্ড, যেহেতু মানে বাইরের চারদিকে দেওয়ালে ধাক্কা খেয়ে সাউন্ডটা আসছে। জিনিসগুলো খুব ভালো বানিয়েছে যত্ন করে, শুধু একটা জিনিসে ছড়িয়েছে, সেটা হচ্ছে গেমটাকে অপটিমাইজ করে। কেন আমার যে কম্পিউটারটা যথেষ্ট পাওয়ারফুল। এ ভাই ভাই ভুল রাস্তা চলে গেছি, মানে যথেষ্ট পাওয়ারফুল। 1660 Ti আছে, মানে GTX সিরিজের সব থেকে বেস্ট বলা যেতে পারে। সব থেকে বেস্ট বলছি না, মিড রেঞ্জে বলছি। তো এইসব গেম আরামসে টেনে দেওয়া উচিত ভালো ফ্রেম রেটে। আর আমি দু একটা সেটিং চেঞ্জ করেও দেখেছি কোনো কাজ দেয়, সো আই ডোন্ট নো। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, দাঁড়া আগে এগুলো কালেক্ট করে নিই। টেরর গো গেট দ্য বয়েজ ল্যাম্প। ও আজকে খেলা আছে বোধহয় কোনো, বেসবল বেসবল টাইপের। এনিওয়ে দেখি ছোট্ট টনির সঙ্গে আবার কথা বলে নিই। টনি বাবু কিছু খবর আছে? না না ইটস নট। What's this about the guy you drove home who's with the feds? He came in for a drink, which turned into 10. He's hired muscle for some kind of safe house.
Where? Oak Hill, corner of Pine. He gave me $10 to drive him back and keep my mouth shut. Later on, that Councillor Gilotti's brokered some kind of deal between Morello and the FBI. They were all ready to sit tight on someone in there. Why the hell didn't you tell us? Tom, I did. I came in to see Frank straight away. He didn't tell the Don? No. No, he didn't. Tom? What's going on? But other people is judge cover nichi. But তো ওখানে যা জানা ছিল হয়ে গেছে, এবারে সেফ হাউসটায় যেতে হবে। ওয়াও কি সুন্দর গাড়ি। আচ্ছা আমি একটা বার ট্রাই করি একটু সেটিংটা দেখার, মানে কি আর বলবো গাইস, বেসিং অফ আছে, ডেপথ অফ ফিল্ড অন, এটাকে একটু মিডিয়াম করে দেখবো। घोड़े का अंडा किसी ही नहीं लगा जाइए चलो By the looks of it, ladies and gentlemen, we'll be underway any minute now. The crowd here in the armory are restless. You can almost taste the tension as we approach this, the deciding game between these two famous rivals. More than a little bad blood between them and more than a couple of nasty flare-ups in recent years. আমি জানি না ভিডিওতে কেমন আসছে, দারুণ লাগছে মানে সত্যিকারে কোনো শহরের মধ্যে দিয়ে চালাচ্ছি ভাই কোথায় ঢুকছিস Speaking of Smith, he is jogging, I suppose you'd say, between his teammates, issuing last-minute orders. They seem responsive to whatever he's saying. He commands respect from his team, that is for sure. My goodness, there are among some of the younger Lancers, Elves, Graveson, and Nicholson. Smith seemed to have pepped them up. That's good to see. That's what a good captain does. The cannons lineup is meandering over to the home team dugout. সকালবেলা তো সবাই কাজে ফাজে বেরিয়েছে, ভালোই লাগছে, রৌদ্রোজ্জ্বল দিন যাকে বলে। In need of refreshment, a boost or a pick-me-up? Then there should be only one name on your lips. Swift Cola, the energy kick that's a taste sensation. When you're in need of a lift, choose Swift. দারুণ ভিউ দেখ না, হয়তো মানে হাওড়ার ব্রিজ কত সালে তৈরি হয়েছিল আমার ঠিক খেয়াল নেই, কিন্তু যদি এরকম 1920s সময় বা 30s সময় তৈরি হয়ে থাকতো এরকমই হয়তো লাগতো। বা দেখতে হবে উইকিপিডিয়াতে যে কোন সালে তৈরি হয়েছিল হাওড়ার ব্রিজ। সামনে একটা পুলিশের গাড়ি আছে, কিরে ভাই হ্যাঁ এ কেমন গাড়ি চালাচ্ছিস, ফাঁকা রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে কেন? আচ্ছা বোধ হয় মদ ফদ খেয়ে চালাচ্ছিল গাড়িটা, মেবি বাইকটা সুন্দর। এই গেমটা এখনো পর্যন্ত মানে আমি এমনি ফ্রি রোমে একটু খেলেছিলাম, সেখানে বাইক ছিল, বাইক চালিয়েছি, বাট ইন গেমে এখনো পর্যন্ত বাইক চালাইনি। চান্স পাই কোথাও বাইক ফাইক চালানো চালিয়ে নিতে হবে, তখনকার সময় ভিনটেজ বাইক হার্লে ডেভিডসন ফিভিডসন টাইপের, ও ব্যাপারটাই আলাদা। তো বন্ধুরা
এটা তো মাফিয়া 1 খেলছি ডেফিনিটিভ এডিশনটা আমার কাছে মাফিয়া 2 আর 3ও আছে ওগুলো খেলার প্ল্যান আছে এবং মানে যেরকম হয় আর কি মাফিয়া 1 টা 30 এর সময়কার মাফিয়া 2 টা আমি জানি না ঠিক এক্সাক্ট হয়তো 40s বা 50s এইরকম টাইমলাইনটাতে হবে চলে এসেছে রিসেশন আর মাফিয়া 3 ওটা হচ্ছে 70s 80s এর সময়কার ব্যাপারটা ভালোই না একটু পুরনো দিনের ভিনটেজ ভিনটেজ ব্যাপার স্যাপার Looks like the place. এখানে ওয়েট করতে হবে ও আচ্ছা সামনে একটা বোধহয় সেফ হাউস মোস্ট প্রবাবলি এই তো ফ্র্যাঙ্ক বাবা দাঁড়ির রংটা কি সুন্দর রে মেরিকাত ফলো করার ব্যাপার আছে হ্যাঁ চলো ভালো করতে হবে যাতে দেখতে না পায় বাবা একদম আস্তে আস্তে যাই যা স্পিডে যাচ্ছি মোটামুটি যদি এখনকার দিনে সাইকেল ফাইকেল পাওয়া যেত আরামসে যাওয়া যেত সাইকেল করি অন্য কোনো সেফ হাউসেই হবে তবে এরকম সকালে এরকম ধিমে তারা যেতে ভালোই লাগে গাড়ি চালাতে ফাঁকা ফাঁকা রাস্তা কার চাপ নেই বিন্দাস রেসিডেন্সিয়াল এরিয়াতে এসেছি সমস্যা বেশি কাছে যাওয়া যাবে না আচ্ছা ওদিকে বাঁকছে কোথায় যাচ্ছে মেরা গণিত তো ওই কহ রা হ্যায় মিট আর হ্যাঁ হতে পারে কারণ ফ্র্যাঙ্কের কাছে তো ডকুমেন্ট গুলো আছে হতেই পারে মিট যে যেখানে দিতে হবে ডকুমেন্ট গুলো সেখানেই যাচ্ছে এ ভাই না 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 তো আমার কাজ হচ্ছে জানি না মারামারি কেমন হবে একটা ভিনসেন্ট তো আমাকে মাত্র একটা শর্ট অফ শর্ট গান দিয়েছে কোনো কাজের নয় মালটা যাই হোক আশা করি রিভলভারটাও আছে বা পিস্তল হোয়াট এভার যদি মারপিট হয় কঠিন মারপিট হবে একটা কঠিন যেটুকু বুঝলাম ফ্র্যাঙ্ক এখন পুলিশ আর মোরেলো দুজনের সঙ্গেই কাজ করছে যেহেতু মোরেলোর সঙ্গে ম্যাক্সিমাম পুলিশের জানাশোনা আছে বা দোস্তি আছে পুলিশের সঙ্গে পাঙ্গা নেওয়াটা না মানে একটু চাপের সেটা গেমে হোক বা রিয়েল লাইফে হোক রিয়েল লাইফে তো একদমই চাপের আর স্পিডে চালাচ্ছে গাড়ি ওদের ফাঁকা রাস্তা পেলে চালাবে না
সুন্দর কান্ট্রি সাইডের রাস্তা। এই জায়গাটা দেখে না অনেকটা ফার ক্রাই ফাইভের কথা মনে পড়ছে। ফার ক্রাই ফাইভটা আমি একটু খেলেছিলাম যখন মানে PS4-এ। পুরোটা খেলিনি, টু সাম এক্সটেন্ট খেলেছিলাম। প্ল্যান আছে যে PC তো গেমটা খেলে কমপ্লিট করব। তো ফার ক্রাইতে বেশ কিছু জায়গা রাস্তা ফাস্তা আছে এরকম টাইপেরই। ক্রাইস্ট, দে আর ফ্লাইং ইন আউট অফ স্টেট অর সামথিং। Shit. Fuck, this ain't good. Okay. এখানে গাড়ি পার্ক করতে বলছে। খুব বিশাল হিডেন জায়গা, মানে বিশাল। প্রচুর গার্ড আছে, প্রচুর। কেনাকেলি শুরু হলে না হালুয়া টাইট হয়ে যাবে। ওকে, ফাইন্ড ফায়ার, ফ্র্যাঙ্ক ইজ বিং টেকেন। সে তো খুঁজব, বাট হাউ? আচ্ছা, ভেতরে নর্মাল লোককে ঢুকতেও দিচ্ছে না মোস্ট প্রবাবলি। আর কড়া সিকিউরিটি, দেখা যাক আমাকে ঢুকতে দেয় কিনা। এয়ারপোর্টস ক্লোজ টু দ্য পাবলিক। ওকে, এরকম করে দেখছিস কেন ভাই? আচ্ছা, ওরা বোধহয় পুলিশ তো আমাকে চেনার কথা। এনিওয়ে, হোয়াট টু ডু? এদিক দিয়ে ঢোকার কোনো রাস্তা আছে? ঢুকিতে তো পারিব, কিন্তু গার্ডস 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 যে সামনে একজন আছে, ওইদিকে তিনজন আছে। কেউ দেখতে পাইনি এখনো পর্যন্ত। এদিক দিয়ে তো ঢোকার কোনো প্রশ্নই উঠছে না, কেন মারপিট আমি এখন করতে চাই না। হিটম্যান হলে বেশ ডিসগাইজ ফিসগাইজ নেওয়া যায়। এ ভাই, আরে না 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 না, handing him over to who? Those men with the plane looked like gangsters. How long did it run? I'm due to fly. As soon as they play this prisoner out, I guess. I don't know, a lot of these men don't look like cops. হ্যাঁ, আমাকে দেখে তো একদমই লাগছে না আমি জানি।
ওটা চলে এসেছিল শালা। আচ্ছা যন্ত্রণা একজন আছে, নিচে দুজন আছে। ওকে করে দেখতে পেল আমাকে। ব্যাপারটা তো ঠিক হলো না। আচ্ছা ওকে ওকে ওকে, তার মানে বোধ হয় কটা বুলেট আছে, বেশি নেই। Reloading!
চালাচ্ছেটাকে। আচ্ছা 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 ওকে ওদিকে আরো দুজন আছে, কারো কাছে এখানে একটা টমি গান আছে। টমি গানটা কি নেব? না, রাইফেলটা বেটার, দূর রেঞ্জে কাজে দেয়। আবে ইয়ার, কেন কেন শিট, ঠিক
চেক পয়েন্টটা লাস্ট কোথা থেকে দেয় দেখি। প্ল্যানটা একটু ভুল হয়ে গেল গাইজ, মানে আমি একটু বেশ কভার টভার নিয়ে লুকি লুকে খেলবো ভাবছিলাম, ও তো নহি হুয়া, পুলিশ কো পতা চল গয়া কে মা ইয়াহা পে হু, আর সবাই এমন পেছনে পড়লো কি বলবো। আবার এখান থেকে শুরু করতে হবে, আচ্ছা 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 ওকে, আচ্ছা এটা এমন জায়গায় শুরু করেছে যেখানে আমাকে কেউ দেখেনি এখন, দ্যাটস নাইস। প্রচুর পুলিশ আছে প্রচুর চারদিকে, প্যাটার্নটা দেখতে হবে কি আবার এখানে ফিরে আসতে পারে, ইজ ইট পসিবল। Shit. না স্টিলথ এ আমার জন্য নহে, বুঝিয়া গিয়েছি, ছাগলের মতো গিয়ে ওখানে মেরে ফেললাম লোকগুলোকে।
Okay. এইখানে কোথায় আছে মালটা? Thank you.
সারা পুলিশদেরকে মারতে হলো রে বাধ্য হয়ে। আশা করি আর কোনো পুলিশ নেই। নাও ইটস টাইম টম ফ্র্যাঙ্ক ডন সেন্ট মি আই ফিগার্ড অ্যাজ মাচ I'm sorry it had to be you, Tommy. Anything you want me to tell him? I wish it could have shaken out better, but Morello finally came after me. It's okay. You can come out. Morello offered me a simple trade. The Don's account books for our lives and tickets out of this town. You hand the books over yet? I'm not so stupid, Tom. They're safe. Morello was waiting for this. It's a key to a box in the Grand Imperial Bank downtown. I told Morello I'd hand it over after the plane was fueled and ready to go. His men were meant to fetch it before we left. I took care of them. Told them to get on a plane. আচ্ছা হিজ মেন বলতে পুলিশ গুলোই ওই মোরেলোরই ক্লোক ছিল বাট পুলিশ ফ্র্যাঙ্ক ইউ কাম ইন উইথ আস নট রাইট নাও হানি জাস্ট গেট বাকলড ইন টমি এন্ড আই উই হ্যাভ সাম সিরিয়াস বিজনেস টু ডিসকাস বাট ফ্র্যাঙ্ক গেট অন দ্য প্লেন মাচ ফর আলিস ফর মি গেট অন দ্য গডড্যাম প্লেন প্লিজ মিশনটার প্ল্যানটা আমার ঠিকঠাক যেরকম প্ল্যান করছিলাম সেরকম হলো না ইট ওয়াজ স্টিলথ মোডে খেলতাম ইউ বিন পেইড ইয়েট ইয়া নাও ইউ বিন পেইড টুয়াইস ইউ টেক দ্য লেডিজ ওয়্যারএভার দে ওয়ান্ট টু গো ইয়েস স্যার থ্যাঙ্ক ইউ টম Christ, Frank. Why didn't you ask us for help? I guess I just wanted out. One way or the other. I'm tired, Tommy. Tired of lying to my wife. Tired of checking under my car every time I take a Sunday drive. And tired of waiting for the dawn to put two in my temple. Damn you, Frank. Tao bhalo. এবারে আর কোনো মারপিট করতে হবে না
কার্টুন দেখাচ্ছে একটা আর কি। ও গেট দ্য অ্যাকাউন্ট বুকস ফ্রম দ্য ব্যাংক, ওকে চলো যাই ব্যাংকে, প্রথমবার ব্যাংকে ঢুকছি এখানে। গুড আফটারনুন স্যার। Where's the safety deposit boxes? With my colleague downstairs, sir. Oh, thanks. কি সুন্দর, হ্যাঁ মার্বেলের পুরো। তুই যদি জানতিস কত কষ্ট করে এখানে আসতে হয়েছে তাহলে আর বলতিস না। বিউটিফুল ডে নাকি। কিপিং আউট অফ ট্রাবল আই হোপ। হ্যাঁ পকেটে বন্দুক আছে দেখাবো। আই নিড টু অ্যাক্সেস দ্য ডিপোজিট বক্সেস ফর ফ্র্যাঙ্ক কোলেটি। আ ইয়েস মিস্টার অ্যাঞ্জেলো। ইয়া Mr. Coletti said it might be you who came, and to provide access. Please, follow me. Chalo. এগুলোই অ্যাকাউন্ট বুকগুলো যেগুলো ডন চাইছিল। I got the books and covered my tracks. Salieri never asked any questions. In fact, apart from the funeral, I never heard him talk about Frank again. জমজমাট কিন্তু গল্পটা। এটা ফ্র্যাঙ্কের বাড়ি। Making my boys twitchy, Marco. Sergio and I just came by to pay respects, that's all. Known Frank a long time. Almost as long as you. He's a good man. Smart. Loyal. Loyal to his wife. His kid above all else. There must be some kind of honor in that, in you. Maybe. But I'm still looking at this headstone with his little girl's name on it. ডনের মুখে কোনো এক্সপ্রেশন নেই, ওর যে বন্ধুকে মেরে দিল। এনিওয়ে গাইজ, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল ওমেরতা। তো এই এপিসোড এখানেই শেষ হোক, আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভালোই ছিল এপিসোডটা, বাট আমার জন্য বেকার ছাগল ছাগল পড়ার জন্য একবার রিস্টার্ট হলো। এনিওয়ে বাট ইট ওয়াজ আ গুড মিশন। তো দেখা হবে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য বাই বাই।